ছাত্রদের অর্ধেকও যদি ঢাকা শহরে নেমে যায়। বুঝে কমরের সাহেবরা বললেন না 1 কোটি লোক রাস্তায় নামে, আমি বলি ভাই 1 কোটি লোক পাবে না, 1 লাখ লোক নামে। নেমে বলেন যাচ্ছি না যতক্ষণ তুই না যাস। তাই এই সরকার থাকবে না, এই কাজ আমরা করতে যাতে না পারি এই জন্য সরকার বিশ্ববিদ্যালয় করে না শিক্ষা প্রতিষ্ঠান। আমি বলি বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ঘর, এইবার ঘুঘু তোমার বুঝিব পড়া, দেখি কতদিন বন্ধ রাখতে পারো। আমি আপনাদের সবার কাছে বলি, সবাই মনে করেন মাওলানা ভাসানীর শিক্ষা সমগ্র ইতিহাস বিশ্বব্যাপী যে আন্দোলন শিক্ষা, সেখান থেকে শিক্ষা নিয়ে নিজে বলিয়ান হন, আপনি থাকবেন আপনার যত বন্ধু বান্ধব আত্মীয় যতজনকে পারেন বিশ্ববিদ্যালয় খুলবার পরে এই সরকারকে একটা রেড কার্ড দেখাবার জন্য রেডি হতে হবে। আমি বিশ্বাস করি আপনারা পারবেন, কারণ এই দেশ ছাত্র আন্দোলনের দেশ, সেটা ভাষার জন্য বলেন, শিক্ষার জন্য বলেন, 6 দফার জন্য বলেন, স্বাধীনতার জন্য বলেন। আমাদের দেশের স্বাধীনতার পতাকা শেখ মুজিব দেখাননি, আমাদের দেশের স্বাধীনতার ইশতেহার আওয়ামী লীগ পড়ে নাই, আমাদের দেশে সেক্টর কমান্ডাররা আওয়ামী লীগের লোক না, মাল বানানোর কাজে যাচ্ছে। এবং এটাই যেন মুখ্য, ক্ষমতায় থাকতে হবে, এই জন্যে প্রথমবার ছল চাকরি করলেন, বিরোধী দলকে আসতেই দিলেন না 2014-তে, আর তারপরের বার যখন বিরোধী দল ক্ষমতায় রাজনীতি করবে তখন আগে রাত্রে সব খেয়ে নিতে নিয়ে চলে গেলেন, এই হচ্ছে অবস্থা। তখন সমগ্র জনগোষ্ঠীর সামনে আমার দরকার যারা ওই যে বলে না স্বজন হারানো শ্মশানে তাদের চিতাতুদের চিতা আমি তুলবই, আমার ভোট যারা কেড়ে নিয়ে গেছে তোদের সব কেড়ে নেব, শুধু সময়ের জন্য অপেক্ষা। আর সেটা করবার জন্য আমাকে কি করতে হবে, আমি আবারও মাওলানা ভাসানীর কাছে যেতে চাই। মাওলানা ভাসানী ভুকা মিছিল কি কি করেছে সব ইতিহাস শুনলেন না লম্বা, আরে মাওলানা হওয়াতে তার কি দোষ, মিছিল চলছে পুলিশ বাধা দিচ্ছে, উনি পুলিশের সামনে গিয়ে একটা আজান দিয়ে দিলেন 1 বছর, কি জানি নামাজের আবার অনেক রকম ভেদ আছে, আমি সব জানি না কোন সময় কোন নামাজ আদায় করা যায়, উনি একটা মাইকে বলে দিলেন আমরা এখন এই আজান ধরব অথবা মোনাজাত ধরব, এই মোনাজাতের মধ্যে উনি যে কথা বলতেন সেটা একটা বক্তৃতার চাইতে বেশি শক্তিশালী হয়ে যেত। আমাদের দুর্ভাগ্য কি জানেন, আমাদের কাছে এখন মাওলানা ভাসানীর মতো মানুষ নাই, বঙ্গবন্ধুকে 7ই মার্চে স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য খুবই উস্কানি দিয়েছিল কিন্তু উনি সেই পথে যাননি। আমি কি বানিয়ে বললাম, এটা ইতিহাসে নাই, বাংলাদেশের মানুষ জানে না। তাহলে 7ই মার্চ স্বাধীনতার ঘোষণা উনি দিয়েছেন সেই কথা তো বলা যাবে না। আমি শেখ মুজিব রহমানকে অশ্রদ্ধা করছি না, আমি স্বীকার করি শেখ মুজিব যদি না থাকতেন তাহলে এই বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করা যেত না হয়তো, অন্তত উনি এটা করেছিলেন। কিন্তু কেউ যদি বলেন যে উনি আমাদেরকে স্বাধীনতার সূর্য উপহার দিয়েছিলেন, মানে কি একটা থালাই করে স্বাধীনতার সূর্য জল জল করছে কোথা থেকে নিয়ে আমাদের সামনে হাজির করে দিয়েছেন, আমরা সবাই বসেছিলাম মুখে আঙুল দিয়ে দেখেছি এবং উপভোগ করেছি, এই রকম তার জন্য 30 লক্ষ লোককে জীবন দিতে হয়েছে, কেউ কোনো জায়গা থেকে আমাদের জন্য উপহার সামগ্রী হিসেবে স্বাধীনতা তো দেয়। এখন তারপরেও আমি বলছি আমাদের স্বাধীনতার প্রাণ পুরুষ শেখ মুজিব নিশ্চয়ই, কিন্তু স্বাধীনতার পরে বাংলাদেশ যখন স্বাধীন হলো বাংলাদেশের প্রথম ব্যালট পেপার হাইজ্যাক হলো কোথায়, 1973-এর ডাকসু নির্বাচন, আমি তখন যশোর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব জহুর পরিষদ আমাদের, আমরা ব্যাপক ভোটে জিতেছিলাম, সেই ব্যালট পাই বাক্স ছিনতাই করে নিয়েছিলেন তার পুত্র শেখ কামালের, মনে করে দেখেন 73-এ জাতীয় সংসদের নির্বাচন হয়েছিল,
সেই নির্বাচনে এখন তারা বলছেন খন্দকার মুস্তাক হচ্ছে তার কি জান সবচেয়ে খলক ইত্যাদি ইত্যাদি সব হয়তো সত্যি কিন্তু নির্বাচন যখন হলো তিয়াত্তরের তখন এই খন্দকার মুস্তাক দাঁড়িয়েছিলেন দাউদকান্দি থেকে জাসদের পক্ষ থেকে প্রার্থী রশিদ স্বতন্ত্র আছে ছিল তখন এখন আছে নাই এটাই হচ্ছে এই সত্যকে উপলব্ধি করবার ক্ষেত্রে আমি মনে করি যদি এই রকম কোন অনুষ্ঠান হয় যেখানে আমরা কোন ব্যক্তির চরিত্র বা ইতিহাস বা জীবনী আলোচনা করতে চাই প্রথম চেষ্টা করবো সেই মানুষ ব্যক্তিগতভাবে কেমন তারপরেই বুঝতে চাইব সেই মানুষ আমার বর্তমান সময়ের জন্য কতখানি প্রায়োগিক তার থেকে শিক্ষা নিয়ে আমি কতখানি সামনের দিকে যেতে পারি আমি কথা লম্বা করব না এক কথাই বলতে পারি আপনাদের কারো দশটা বই পড়তে হবে না মওলানা ভাসানী ক্ষমতার লোকই ছিলেন শুনলেন তো উনি যে যুক্ত ফান্ড করেছিলেন হক ভাসানী সোহরাওয়ার্দী উনি কিছু হাননি যুক্ত ফান্ড জিতেছে একটু আগে জোনায়েদ সাকি বললেন উনি কোনো মন্ত্রী হননি কোন সময় ক্ষমতার জন্য লোভ করেছে এই রকম ইতিহাস নাই অথচ এখন আমরা মনে করি জীবনের সাফল্যই হচ্ছে অন্তত পলিটিক্স যারা করে তারা মনে করে জীবনের সাফল্যই হচ্ছে এমপি মন্ত্রী কিছু হওয়া আমাকে না উনি আমাদের এখানে ওয়ান ম্যান ওয়ান ভোট দিয়েছিলেন আগে তো ছিল না প্যারিটি ছিল 50-50 ভোট হলে আপনি স্বাধীনতার পক্ষে যুক্তি দিতে পারতেন না কিন্তু প্যারিটি যখন হলো তখন আমার কাছে মেজরিটি উনি বোঝেননি কিন্তু এখন যিনি ক্ষমতায় আছেন উনি বোঝে করোনা ভয়ঙ্কর জিনিস করোনা তো একেবারে পুরো দেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে মানুষ মারা যেতে পারে কিন্তু তারপরেও জীবন আর জীবিকার সংগ্রামে জীবিকার সংগ্রাম অব্যাহত রাখতে হবে অতএব গার্মেন্টস করো কারখানা করো ওষুধের দোকান করো সব করো কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বোঝেন যাতে মাতাল তালে আর এই বছর ডাক্তাররা বলছে পরীক্ষা ছাড়া পাশ করবে মানে যারা পড়ে ডাক্তার যদি পরীক্ষা ছাড়া পাশ করে এমনিতেই ডাক্তারদের যে অবস্থা আমাদের চিকিৎসা ব্যবস্থার যে অবস্থা কোন রকম পরীক্ষা ছাড়া যে সার্টিফিকেট বিক্রি করা কি কি হয়েছে সব জানেন এরপরে যদি পরীক্ষা ছাড়া সব ডাক্তার হয়ে যায় তাহলে আমাদের জান বাঁচবে কি হবে এই ব্যবস্থা করছেন উনি এবং এই জন্যে আর যাই হোক স্কুল খোলে না কেন জানেন স্কুল খুলতে পারতো কিন্তু স্কুল খুললে কলেজ খুলতে হবে কলেজ খুললে বিশ্ববিদ্যালয় খুলতে হবে আর বিশ্ববিদ্যালয় মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সব এখন কতগুলো 120-এর মতো এই সব কিছু মিলে এই দিনকে আন্দোলন করবার জন্য আমাকে আজ কালকে রাতে বোধহয় দূর ফোন করলো আমি তখনই সিদ্ধান্ত নিলাম যাবো কারণ আমার কিছু কথা বলার আছে আপনার